তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বা ক ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা, তাদের কিন্তু ইংলিশটাও আলাদা করে অপশনাল বা এডিশনাল থাকে, অনেকে কিন্তু এটা অ্যান্সার করে থাকে। তো এখানে একটা প্লাস পয়েন্ট হিসেবে কিন্তু তোমার কাজ করতে পারে, অর্থাৎ তুমি এখানে কিন্তু সর্বোচ্চ নাম্বার তোলার একটা সুযোগ থাকতে পারে, কারণ এ ইউনিটের ইংলিশটা কিন্তু আহামরি তেমন কঠিন হয় না, এবং এখানে কিছু নির্দিষ্ট বিষয় থেকে প্রত্যেক বছর প্রশ্নটা করা হয়। এখানে তুমি অবশ্যই ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিকগুলো দেখছো বা গ্রামার টপিক্স গুলো দেখছো, বাট এখানে তোমাকে বলে দিব যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো তুমি আগে প্রায়োরিটি দিয়ে পড়ে ফেলবা। এখানে নাম্বার আগে আছে মানে যেটা আগে প্রায়োরিটি দেবে এমন না, এটা এজন্য তোমার ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে হবে। এবং মেমোরাইজিং পার্টগুলো কিন্তু স্লাইডে দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমি আলাদা করে এই ভিডিওতেই বলবো। অবশ্যই এজন্য তোমার ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে হবে এবং মনোযোগ সহকারে বোঝা লাগবে। তুমি একটা সাজেশনের ভিডিও দেখছো, তুমি এটা স্ক্রিনশট দিয়ে চলে গেলে বিষয়টা হলো না, তোমার বোঝা লাগবে যেখানে কি কোন বিষয়টা ফোকাস করা লাগবে, কিভাবে পড়া লাগবে, এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে। তো দেখো ইউনিটে ভর্তি পরীক্ষার যে বিষয়টা, এখানে ধরো আমাদের দুইটা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে গ্রামার পার্ট বা গ্রামার সেগমেন্ট, আর একটা হচ্ছে ভোকাবুলারি সেগমেন্ট। ভোকাবুলারি সেগমেন্টে অনেক কিছুই থাকে, সেটা আমরা আগে বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে তোমাদের ধরো যে প্রেপোজিশন থাকবেই, স্পেলিং থাকবে, ফ্রেজও মনে হয় ফ্রেজও থাকবে, এবং ভোকাবুলারি মানে ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম থাকবে। এবং এখান থেকে প্রেপোজিশন এবং ভোকাবুলারি সেগমেন্টে গত বছর তিনটা তিনটা করে ছয়টা এমসিকিউ এসেছে, তারপরে ধরো যে প্রেপোজিশন থেকে একটা এসেছে এবং হচ্ছে তোমার সরি স্পেলিং থেকে একটা আসছে, ফ্রেজ থেকে একটা আসছে। তার মানে প্রেপোজিশন থেকে আসছে তিনটা, তিনটা আসছে ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম থেকে ছয়টা, একটা আসছে ফ্রেজ থেকে আর একটা স্পেলিং থেকে। অর্থাৎ এই যে চারটা টপিক যেটা বললাম, অর্থাৎ ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম একটা টপিক, দুই নম্বর হচ্ছে প্রেপোজিশন, তিন নম্বর হচ্ছে স্পেলিং, চার নম্বর হচ্ছে ফ্রেজ, এই চারটা টপিক তোমার ভোকাবুলারি সেগমেন্টের জন্য অবশ্যই ভালোভাবে পড়া লাগবে যদি তুমি মানে এ ইউনিটে চান্স পেতে চাও বা সর্বোচ্চ নম্বর তুলতে চাও। কারণ শুধু গ্রামার পার্ট পড়লে তো তোমার হবে না, ধরো গ্রামার পার্টে এসেছে ধরো যে সাতটার মতো এমসিকিউ, মেমোরাইজিং পার্টে এসেছে আটটার মতো এমসিকিউ, অর্থাৎ কোনোটাই তুমি অ্যাভয়েড করতে পারবে না। গ্রামার পার্টে সাতটা এমসিকিউ যে এসেছে, এটা আটটাও আসতে পারে, নয়টাও আসতে পারে, এমন না যে সাতটাই আসবে, মানে বুঝালাম বিষয়টা। যেহেতু 15টা এমসিকিউ তোমাদের থাকে, তো এর মধ্যে হাফ থাকবে ধরো যে ভোকাবুলারি সেগমেন্ট থেকে, হাফ থাকবে বাকি হাফ থাকবে তোমার গ্রামার সেগমেন্ট থেকে। এখন গ্রামার সেগমেন্টে ধরো যে টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে গত বছর ধরো যে তিনটা এমসিকিউ আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে গত বছর আসেনি বাট এটা এবছর আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এটা টেন্সের সাথে কিন্তু অনেকভাবে রিলেটেড। কন্ডিশনাল সেন্টেন্স থেকে গত বছর একটা এমসিকিউ এসেছে, ভয়েস নারেশন থেকে আসার সম্ভাবনা আছে, এর আগের বছরগুলোতে এসেছে কিন্তু গত বছর আসেনি, বাট এটা তোমার পড়াই লাগবে, কোনোভাবেই তুমি ইগনোর করতে পারবে না। নাউন এন্ড ডিটারমিনার্স অবশ্যই পড়তে হবে, নাউন এন্ড ডিটারমিনার বিশেষ করে ধরো যে আনকাউন্টেবল নাউনের কিছু ফ্যাক্টর্স আছে, ডিটারমিনার রিলেটেড যে ধরো যে আনকাউন্টেবল কিছু নাউন আছে, যাদের আগে ধরো যে এখানে যদি বলি যে আনকাউন্টেবল নাউনের আগে ধরো আর্টিকেল তুমি দিতে পারবে না, এন দিতে পারবে না, কিন্তু সাম ইউজ করতে পারবে। যেমন তুমি বলতে পারবা যে সাম সাম ওয়াটার, তুমি বলতে পারবে না যে এ ওয়াটার বা এরকম কিছু, তুমি বলতে পারবা সাম ব্রেড, তুমি বলতে পারবে না এ ব্রেড। সো আনকাউন্টেবল নাউন রিলেটেড কিছু ফ্যাক্টর্স বেশি ইম্পর্টেন্ট, এবং ডিটারমিনার রিলেটেড কিছু ফ্যাক্টর্স আছে, যে কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্ট আনকাউন্ট উভয়ের আগে বসে, যেমন ধরো অল সাম মোর মোস্ট রেস্ট এনাফ নান, এরকম কিছু বিষয় আছে, এ লট অফ এ গ্রেট ডিল অফ প্লেন্টি অফ মেজরিটি মাইনরিটি। তো এই জিনিসগুলো হচ্ছে আলাদা করে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। ক্লজ রিলেটেড টপিক্স বলতে ক্লজ আইডেন্টিফিকেশন থেকে কিন্তু প্রশ্ন আসে এই ধরো যে এ ইউনিটে, এবং ক্লজের বিষয়গুলোর মধ্যে বিশেষ করে কিছু ক্লজ মার্কার আছে। ধরো একটা সেন্টেন্সে দো আছে, অল দো আছে, ডেসপাইট আছে, ইনস্পাইট অফ আছে, তাহলে ধরো চারটার অর্থ একই বোঝায়, কন্ট্রাস্ট জাতীয় অর্থ দেয় বা বৈসাদৃশ্য বা অমিল বোঝায়, কিন্তু কোনটা বসবে এক্স্যাক্টলি এই জিনিসগুলো তুমি ক্লজের ওই বিষয়গুলো পড়লে বুঝতে পারবো। ওখানে কিছু লজিক আছে যার মাধ্যমে তুমি ইজিলি সলভ করতে পারবা। তোমরা যদি অনেকেই থাকো এই ইউনিটের বা সবাই যদি আমাকে রিকোয়েস্ট করে, তাহলে আমি ধরো যে তোমাদেরকে একটা ভিডিও বা কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আমাকে কয়েকজন টেক্সট করেছে ফেসবুকে যে ভাই আপনি ইউনিটের কেন ভিডিও দিচ্ছেন না, বা আমাদের তো ইউনিটেরও ভিডিও লাগবে, তো যার কারণে আজকে এই ভিডিওটা বানানো, না হলে কিন্তু বানাতাম না। অ্যাজেক্টিভ অ্যাডভার্ব রিলেটেড টপিক্স ইম্পর্টেন্ট, প্রোনাউন রিলেটেড টপিক্স ইম্পর্টেন্ট, এবং টেক কোশ্চেন গতবার এসছে, এই জিনিসগুলো তোমার ভালোভাবে পড়া লাগবে, বা যে বিষয়গুলো বললাম কন্ডিশনাল থেকে গত বছর একটা প্রশ্ন এসছে সবই বললাম। এখন আলাদা করে কিন্তু রিটেন সেগমেন্ট আছে, এই এমসিকিউর যে বিষয়টা এটা সব মিলে কিন্তু ধরো যে 60 মার্কসের বিষয়ের একটা স্পেশাল সেগমেন্ট ইংলিশ নিয়ে আমরা কথা বললাম, কিন্তু আলাদা করে যে 40 মার্কস ধরো তোমার রিটেন আছে, রিটেনের মধ্যে কিন্তু আবার ইংলিশের সেগমেন্ট আছে আলাদা। তো ইংলিশের রিটেনের যদি প্রস্তুতি নিতে চাও, আমাদের বি ইউনিট সি ইউনিটের রিটেন কোর্স আছে, সেখানে কিন্তু ইউনিটের রিটেন কোর্সও করানো হবে যদি অনেকে ইন্টারেস্টেড থাকো তোমরা। তো যারা আছো তোমরা চাইলে কমেন্ট করতে পারো, এমন না যেখানে তোমার আমার এখানে কোর্স করাই লাগবে, জাস্ট যদি কেউ ইন্টারেস্টেড থাকো কমেন্ট করতে পারো। তোমরা যারা বি এবং সি ইউনিটের রিটেন প্রস্তুতি খুব ভালোভাবে নিতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পেতে চাও, তারা আমাদের বি ইউনিটের রিটেন কোর্স এবং সি ইউনিটের ফুল রিটেন কোর্সে ভর্তি হতে পারে। এখানে সবকিছু দেওয়া আছে, যে কোর্স ফি কত, ডিসকাউন্ট যেহেতু চলছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, ক্লাস শুরু কবে থেকে হবে এবং কতগুলো করে ক্লাস থাকবে প্রত্যেকটা বিষয়, এটা কিন্তু রিটেন একদম ফুল কোর্স। এটা হচ্ছে সি ইউনিটের কোর্স আর এটা হচ্ছে তোমার বি ইউনিটের কোর্স, এখানে দুইটারই কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি, একদম কিন্তু রিটেনের ফুল কোর্স, এমন না শুধু ইংলিশের জন্য
বাংলা, যেহেতু বি ইউনিটে বাংলা ইংলিশ থেকে প্রশ্ন আসে, বাংলা ইংলিশের কি কি থাকবে এখানে সব দেওয়া আছে, রিটেনের কিছু কৌশল আছে ভালো করে, সেগুলোর ভিত্তি থেকে বা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে পড়ানো হবে। এখানে ধরো সি ইউনিটের ক্ষেত্রে যেহেতু এই পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, এবং স্পেশালি আলাদা করে কিন্তু মডেল টেস্ট থাকবে, তোমাকে শেষ করে দিলাম সিলেবাস কিন্তু তোমাকে মডেল টেস্ট নিলাম না বা তোমাকে জাজ করলাম না, টেস্টিফাই করলাম না, তাহলে কিন্তু হবে না। সো বেশি কথা বলার নেই, ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাস হবে, এবং আলাদা করে কোর্স ফি হচ্ছে এত টাকা, এখানে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। তো এগুলো নিয়ে বিস্তারিত বলার কিছু নাই, এই যে এটা হচ্ছে সি ইউনিটের কোর্স, এটা বি ইউনিটের কোর্স। তোমার যদি ভালো লাগে, তুমি যদি মনে করো যে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর ক্লাস না এমন টিচারের কাছে করব, বা তুমি তোমার যদি মনে হয় যে না আইজান ভাইয়ের কথাগুলো ভালো লাগে বা উনি অনেক ভালো পড়ানোর চেষ্টা করে, তার কাছে পড়লে হচ্ছে ভালো করবো, তাহলে আমার এখানে ভর্তি হতে পারো। নিয়মটা হচ্ছে এই নাম্বারে বিকাশ করে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবে যে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, তোমাকে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব।